উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন, নীতি আয়োগের রিপোর্টে তলানিতে যোগী রাজ্য। সামনে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগেই নীতি আয়োগের রিপোর্টে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। নীতি আয়োগ প্রত্যেক বছরের ন্যায় এবছর একটি স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট উপস্থাপিত করেছেন, যার একদম নিচের দিকে রয়েছে উত্তরপ্রদেশ। তালিকার প্রথমে রয়েছে কেরল, আর তার ঠিক পেছনে রয়েছে তামিলনাড়ু। নীতি আয়োগ জানিয়েছে গত কয়েক বছরে করোনাকালীন সময়ে কেরল যেভাবে তা সামাল দিয়েছেন সত্যিই তা যথেষ্ট প্রশংসনীয়। 2018-19 বর্ষের পরিস্থিতি অনুযায়ী এর রিপোর্ট প্রকাশিত হয়েছে। বলাবাঞ্ছনীয়, এ রিপোর্টের তৃতীয় স্থানে রয়েছে মিজোরাম। দিল্লি এবং জম্মু কাশ্মীরের স্বাস্থ্য ব্যবস্থা সবথেকে খারাপ বলে বিবেচিত হয়েছে। এই তালিকায় একদম নিচে হয়ে গেছে উত্তরপ্রদেশ। করোনা মোকাবিলায় যোগী সরকারকে বারবারই সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। এমনকি বিজেপি সাংসদ বরুণ গান্ধী সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যথেষ্ট সমালোচনা করেছেন। বরুণ গান্ধী এ বিষয়ে বলেছেন, উত্তরপ্রদেশের মতো খারাপ স্বাস্থ্য পরিকাঠামোর রাজ্য আগেই করোনা পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করুক, ভোটের জমায়েত করে শক্তি প্রদর্শন করা থেকে আপাতত তাদের বিরত থাকাই ভালো। এই মন্তব্যে জোরে যোগী সরকারের যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়। আর বর্তমান সময়ে এই নীতি আয়োগের রিপোর্ট কাঁটার মতো বিঁধছে যোগী প্রশাসনের গলায়। উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন, নীতি আয়োগের রিপোর্টে তলানিতে যোগী রাজ্য।